বিয়ে সম্পাদনের ক্ষেত্রে মা বাবা এবং সন্তানদের মধ্যে প্রায়শই মতানৈক্য দেখা যায় কখনও শুধুমাত্র মা বাবার ইচ্ছায় আবার কখনও শুধুই সন্তানের ইচ্ছা ও পছন্দে একে অপরের অতুষ্টিতে সম্পাদন হচ্ছে অধিকাংশ বিয়ে সন্তান যদি মেয়ে হয় তাহলে এ দৃশ্য আরও ভয়াবহ আমাদের সমাজে অনেক মা বাবাই মনে করেন যে বিয়ের ক্ষেত্রে মেয়ের মতামত খুব বেশি গ্রহণযোগ্য নয় এর ফলে মেয়ে সন্তানটি নিজের অনিচ্ছা ও অসন্তুষ্টি নিয়েই শুরু করে তার পারিবারিক জীবন অভিভাবক ও সন্তানের মধ্যকার এ মতানৈক্য দূর করে এবং পরস্পরের মতামতকে মূল্যায়নের মাধ্যমে ইসলাম উপস্থাপন করেছে ভারসাম্যপূর্ণ বিয়ের রীতিনীতি আসুন এবারের আলোচনায় জেনে নেই বিয়ের ক্ষেত্রে কনে ও মা বাবার অধিকার

ইসলাম নারীর অধিকার সমুন্নত রাখার জন্য নির্দেশ দান করেছেন ইসলামের বিধান হল শুধু বরের অধিকার থাকবে স্বাধীনতা থাকবে তা নয় কনেরও স্বাধীনতা এবং অধিকার থাকবে কনে পছন্দ করে বিবাহ করতে পারে আমরা দেখি আল্লাহ নবীর যুগে একজন মেয়ে আল্লাহ নবীর কাছে এসে বিচার করলো বিচার দিল আমার বাবা আমাকে জবরদস্তি করে বিয়ে দিয়েছে আমি সেটা পছন্দ করি না আল্লাহ আল্লাহনবী তাকে বোঝানোর চেষ্টা করলেন যেহেতু বিয়ে হয়ে গেছে তুমি সেটাকে মেনে নাও মেয়েটি বলল না ইয়ারসুল আল্লাহ ছেলেটি আমার পছন্দ নয় আমি তার সাথে সংসার করতে চাই না আল্লাহ আল্লাহনবী কি বললেন তাকে বললেন ঠিক আছে তোমার অধিকার রয়েছে তোমার স্বাধীনতা রয়েছে তুমি ইচ্ছে করলে বিয়েটাকে ভেঙে দিতে পারো বিবাহ বিচ্ছেদ করতে পারো তখন মেয়েটি আর একটু চিন্তাভাবনা করলো ভাবনা করে সে বিয়েটাকে গ্রহণ করে নিল এবং সংসার করল। আর মেয়েটি বলল ইয়া রসুল আমি বিবাহ বিচ্ছেদ করতে চাই না তবে আমি আপনার কাছে এই জন্যই এসেছি যাতে করে সকল পিতারা অভিভাবকরা জেনে নেই জবরদস্তি করে নিজের কন্যাকে বিবাহ দেওয়া যায় না কন্যার অধিকার রয়েছে স্বাধীনতা রয়েছে পছন্দ করার দাবি আছে তার সেই অধিকারকে যেন খর্ব করা না হয় সেই জন্যই আমি আপনার কাছে বিচার দিয়েছিলাম ছেলে সন্তানের উপযুক্ত সময়ে বিবাহ দেয়া এবং বিবাহের ক্ষেত্রে তাদেরকে পরামর্শ দেয়া সহযোগিতা করা মা বাবার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহরবুল্লাহ আলমিন কু অনেকেরই মেশা করেছেন ও আনকি হুল আয়া মায় মিন কুম্ম সলে হাই আমিন ইবায়ে দিকুম্ম ইমায়া ইকুম্ম ইয়াকুন ফকর আয়ু নিহিমুল্লাহু মিন ফদলী ওয়াল্লাহ ও আসিম তোমরা তোমাদের সন্তানদেরকে তোমার তোমাদের অধীনস্থদেরকে উপযুক্ত সময়ে বিবাহের ব্যবস্থা করে দাও তারা যদি অসচ্ছল হয় তাহলে বিবাহের কারণে আল্লাপাক দয়া এবং মেহরবানি করে তাদেরকে সচ্ছল করে দেবেন কারণ আল্লাপাক সকল সম্পদের অধিকারী কাজেই মা বাবা এবং অভিভাবকদের দায়িত্ব হলো উপযুক্ত সময়ে তাদের সন্তানের বিবাহের ব্যবস্থা করা এবং তাদেরকে সহযোগিতা করা তবে মা বাবা কিংবা অভিভাবক জোর জবরদস্তি করে বিবাহ দেওয়ার ব্যবস্থা করতে পারে না ইসলাম সেই সুযোগ দান করেনি সাধারণত আমাদের সমাজে এখানেই একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ দেখতে পাই সন্তানের মাঝে ছেলে মেয়েদের মাঝে এবং তাদের অভিভাবকদের মাঝে একটি সমন্বয় সুন্দর সমন্বয় ইসলাম আমাদেরকে শিক্ষা দান করে দুজনের দুই পক্ষের অধিকারের ব্যাপারে সচেতন হলে তাহলে এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটি থাকে না সন্তান মনে করে যে আমার বিবাহ আমার সংসার আমি যাকে জীবন সাথী হিসেবে গ্রহণ করব আমি তাকে পছন্দ করে নেব কিন্তু মা বাবা মনে করে না সন্তানের কথায় কেন বিয়ে হবে ছেলে মেয়েদের কথায় কেন বিয়ে হবে মুরব্বীরাই ঠিক করবেন অভিভাবকরাই ঠিক করবেন এই যে মনস্তাত্ত্বিক একটি যুদ্ধ ইসলামের সাজেশন এবং ইসলামের অ্যাডভাইসকে যদি এখানে আমরা ফলো করি তাহলে এই যুদ্ধটি হয় না বরং একটি সুন্দর সমন্বয় হয় সুন্দরভাবেই একটি সংসার প্রতিষ্ঠিত হতে পারে বিবাহ অনুষ্ঠান হতে পারে যার ভিত্তিতেই পরিবারের সুনাম এবং মর্যাদা বৃদ্ধি পায় কাজেই ইসলামের শিক্ষা হল সন্তান চয়েস করে নিতে পারবে পছন্দ করতে পারবে আর মা বাবার দায়িত্ব হল সেটাকে ব্যবস্থা করতে হবে তবে সন্তান যেমন বিবাহ করার অধিকার যেহেতু সে সংসার করবে অনুরূপভাবে অভিভাবকদের সম্মান মান ইজ্জাত যেহেতু এই বিবাহের সাথে সম্পৃক্ত কাজেই তাদেরও পছন্দের ব্যাপারটা এখানে অতপ্রোতভাবে জড়িত দুটির সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কনের পক্ষ হতে অনুমতি গ্রহণ করাটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান যেটা স্বাভাবিকভাবে সাধারণভাবে আমাদের সমাজে অগ্রাহ্য করা হয় শুধু বিবাহের ঠিক পূর্ব মুহুর্তে দুইজন ব্যক্তি গিয়ে তার মেয়ের থেকে অনুমতি নেওয়াটাই ইসলামের দৃষ্টিতে ইজিন নয় বিবাহের ব্যবস্থা করার আগেই বিবাহ ঠিক করার আগে ফাইনাল ওয়ার্ড দেওয়ার আগেই মেয়ের সম্মতি গ্রহণ করাটা ওয়াজিব স্বাভাবিকভাবে সাধারণভাবে আমাদের সমাজে আমরা দেখতে পাই কনের বিবাহ ঠিক হয়েছে কিন্তু কনের কোনো ধারণাই নেই হল বুকিং দেওয়ার পর সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার পর মেয়ের কাছে খবর পৌঁছে যে তার বিবাহ হচ্ছে ইসলামের দৃষ্টিতে এই পদ্ধতিটি ঠিক নয় এর মাধ্যমে একজন কণে একজন মেয়ে মা বাবার বিরুদ্ধে বিদ্রোহী হতে পারে অবাধ্য হয়ে উঠতে পারে ইসলামের নিয়ম হল যে কোনো পাত্রের পক্ষ থেকে যখন প্রস্তাব আসবে পাত্রীর কাছে সেটাকে উপস্থাপন করতে হবে তার সম্মতির মাধ্যমে সেটাকে ফাইনাল করতে হবে পাত্রের পক্ষ থেকে কোনো প্রস্তাব আসলে সাথে সাথে সেটা অগ্রাহ্য করা যাবে না অভিভাবকের দায়িত্ব হলো যাচাই বাছাই করে নিতে হবে আল্লাহ নবী এরশাদ করেছেন ইদা এত মন না দিন হু ওখুল কাহু ফাজু ফাইনলাম তে ফালু হু তখন ফিতনাতুন কবির অফাসায়াদুন আরিদ যখন কোনো প্রস্তাব আসবে যার চরিত্র যার ধার্মিকতা যার আদর্শ শিক্ষার ব্যাপারে তোমরা সম্মত উপযুক্ত এই ধরনের পাত্রের কাছে তোমরা বিয়ে দিয়ে দাও বিবাহের ব্যবস্থা করো যদি তোমরা তা না করো তাহলে খুবই বিশৃঙ্খলা হতে পারে ফিতনা হতে পারে এবং নৈরাজ্য হতে পারে নৈরাজ্য এবং ফিতনা থেকে বাঁচার জন্য ভালো প্রস্তাব আসলে সেটাকে বিবেচনা করো তবে সেই প্রস্তাবকে বিবেচনা করার আগে কনের পক্ষ থেকে অনুমতি গ্রহণ করতে হবে আল্লা নবী এসাদ করেছেন লিকু মারা হাদিসটি বুখারি এবং মুসলিম দুটি বিশুদ্ধ গ্রন্থে উদ্ধৃত হয়েছে আল্লা নবী সাদ করেছেন লাতুন কাহুল বিক্রু কুমারী কন্যাকে তোমরা বিবাহ দিতে হলে তার অনুমতি গ্রহণ করতে হবে তার অনুমতি ছাড়া তোমরা বিবাহ দিতে পারবে না ওয়ালাল আইমু আগে কোনো মেয়ের বিবাহ হয়ে থাকলে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে তার সরাসরি মতামত গ্রহণ করতে হবে কুমারী মেয়ের কাছে যখন কোনো প্রস্তাব পেশ করা হয় সে যদি লজ্জার কারণে চুপ থাকে তাহলেও শরীয়তের দৃষ্টিতে সেটা গ্রহণযোগ্য সেটাকে অনুমতি হিসেবে গ্রহণ করা যাবে কিন্তু আগে যার বিবাহ হয়েছে এমন মেয়ের বিবাহের প্রস্তাব তার কাছে পেশ করার পরে সরাসরি মুখে সেটাকে গ্রহণ করতে হবে এভাবেই বিবাহকে পরিপূর্ণ করতে হবে তবে এখানে মনে রাখতে হবে শুধু কনের অধিকার নয় এখানে অভিভাবকেরও একটি মর্যাদার ব্যাপার আছে কাজেই অভিভাবক এবং পরিবারের মর্যাদা হানি করে কোনো মেয়ের পক্ষে নিজের ইচ্ছে মতো বিবাহ ঠিক করা জায়েজ হবে না অভিভাবক বিবাহ ঠিক করার আগে কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে যেটাকে শরীয়তের পরিভাষায় আলকাফা বলা হয় বা কুফু বলা হয় যেই পরিবারের সাথে বিবাহ হবে দনো পরিবারের ধর্মের মিল হতে হবে ধার্মিকতার দিক থেকে বংশের দিক থেকেও মোটামুটি মিল থাকতে হবে এবং পারস্পরিক পেশার দিক থেকেও কাছাকাছি হতে হবে সম্পদের দিক থেকেও সামঞ্জস্য থাকতে হবে তারপরে এই ধরনের বিবাহটা ফলপ্রসূ হয়ে থাকে এজন্য কফ প্রতি বা কাফা আর প্রতি লক্ষ্য রাখাটা এটা গুরুত্বপূর্ণ কোনো মেয়ে কিংবা কোনো ছেলে নিজের অভিভাবকের মতামত ছাড়া যদি বিবাহ করে সেটা পরিপূর্ণ বিবাহ হবে না কারণ হাদিসের মধ্যে আছে লা ল্যিকাহ বিওয়ালি গিন অভিভাবকের সম্মতি এবং উপস্থিতি ছাড়া বিবাহ সম্পন্ন হয় না ওয়াসেদাই আদলিন এবং দুইজন সাক্ষী ছাড়া বিবাহ সম্পূর্ণ হয় না অন্য হাদিসের মধ্যে আছে আল্লা নবী এস করেছেন আইমা ইম্রাক বেগর ইদনী ওয়ালি ইহা ফানিকা হুহা বা আল্লা নবী অত্যন্ত জোরালু ভাষায় বলেছেন কোনো মেয়ে তার অভিভাবকের সম্মতি ছাড়া যদি বিবাহ করে সেই বিবাহটা বাতিল সেই বিবাহটা বাতিল সেই বিবাহ বাতিল কারণ বিবাহ শুধু ছেলে মেয়ের অধিকার নয় যদিও তাদের ভূমিকা এখানে প্রধান কিন্তু অভিভাবকের মানমর্যাদাটা জড়িত কাজে এখানে সমন্বয় করতে হবে আমাদের ট্র্যাডিশন আমাদের কালচার আমাদের সমাজ ব্যবস্থায় অভিভাবকরা জোর জবরদস্তি করে নিজেদের মেয়েকে বিবাহ দিয়ে থাকেন বিশেষ করে যেসব অভিভাবকরা অমুসলিম দেশে বাস করেন ইউকে ইউরোপ আমেরিকাতে বাস করেন তারা অনেক সময় খুব জোর জবরদস্তি করে নিজেদের মেয়েদেরকে বিবাহ দেওয়ার চেষ্টা করেন এটার কারণে ইসলামের খুবই বদনাম হয়ে যাচ্ছে ডেলি টেলিগ্রাফ পত্রিকা লন্ডন থেকে প্রকাশিত তার সম্পাদকীয়তে লেখা হয়েছে একটি জরিপে দেখা যায় যে মুসলিম কমিউনিটিগুলোতে যেখানে জোর জবরদস্তি করে বিবাহ দেওয়ার প্রবণতাটা প্রবল সেখানে প্রতি মাসে গড়ে একজন মেয়ে এই ধরনের বিবাহে সম্মত না হওয়ার কারণে পারিবারিক চাপে আত্মহত্যা করছে ডেলি টেলিগ্রাফ এই মৃত্যুকে নাম দিয়েছে অনার কিলিং সম্মান রক্ষা করার জন্য হত্যা করা এ ব্যাপারে অমুসলিম সোসাইটিতে ইসলামের একটি বদনাম হচ্ছে এবং ইসলামের মান মর্যাদার উপর আঘাত আসছে ইসলাম তো এভাবেই আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে উৎসাহিত করেছে যাতে সন্তান আমার বাধ্য হয় এবং সন্তান এমন পাত্র বা পাত্রীকে চয়েস করে যাদের যাদের চয়েসটা আমার পরিবার আমার পরিজন আমার বংশ গৌরবের উপর মর্যাদার উপর কোনো আঘাত আসবে না কিন্তু আমরা সেভাবে সন্তানকে গড়ে না তোলার কারণেই পরবর্তীতে যখন তারা বিবাহর ক্ষেত্রে চয়েস করে আমরা বাদ সারতে যাই এবং তার প্রেক্ষিতে নানান ধরনের দুর্ঘটনা ঘটে থাকে কিন্তু ইসলামের বিধান হলো উভয়ের সমন্বয় করা দরকার উভয়ের সমন্বয়ের মাধ্যমে বিবাহ করা দরকার জোর জবরদস্তি করে বিবাহ দেওয়াটা জায়েজ নেই এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ফতোয়ার কিতাবকে দেখতে পাই যেসব ফতোয়ার কিতাবগুলোর মধ্যে জোর জবরদস্তি করে কোনো অভিভাবক যদি বিবাহ দেয় বিবাহটাকে না জায়েজ কিংবা হারাম বলা হয়েছে শেখুল আজহার আজহারের ফতোয়া বিভাগ থেকে শেখ আতিয়া ইয়াসাকার তিনি ফতোয়া দিয়েছেন মুখাল্লা ওয়ালিদাইন ফি আর ইজ্জৌ জে আবিজ হারাম মা বাবা যদি কোন পাত্র পাত্রীকে চয়েস করে তাহলে তার বিরোধিতা করা যাবে না এটা হারাম ইজা দ্য ক্যান এলাহু রা ইউন দীনী ইউন ফিজওয়াজ আফি স্বামী স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে তাদের মতামত যদি ধর্মের ভিত্তিতে হয় সুচিন্তিত হয় সেটার বিরোধিতা করা সন্তানের জন্য হারাম আম্মা ইদা ক্যান আর ইউল ওয়ালিদাইন লাইসা দিন ইয়ান ধার্মিকতার ভিত্তিতে মা বাবা যদি বিবাহ ঠিক না করে বা লিমস লাহাতিন শাকসি ইয়াতিন আওগার দিন আখার ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে মা বাবা যদি কাউকে বিবাহ দিতে চায় তাহলে সেখানে সন্তান বিরোধিতা করতে পারে একইভাবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ রামের ফোরাম সেখানে শেখ ইবনে রাহিমা রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন ও কাদিকা মোকাফা নাসাব যদি কোনো মেয়ে তার ধর্ম দিক থেকে শিক্ষা দীক্ষার দিক থেকে উপযুক্ত হয় তখন সে নিজেই নির্বাচন করতে পারে তাতে কোনো অসুবিধা নেই মা বাবা যদি চাপ দিয়ে বিবাহ করে সেটা তাদের জন্য জায়জ হবে না শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তার ফতোয়ার কিতাবে লিখেছেন আহাদিল ওয়ালিদাইন সন্তান যাকে বিবাহ করতে চায় না তাকে বিবাহ করার জন্য মা বাবা দুজনে কিংবা যে কোনো একজনে চাপ প্রয়োগ করতে পারে না এটা শরীয়তের দৃষ্টিতে নিষেধ যদি চাপ প্রয়োগ করে এবং সন্তান যদি সেটাকে অগ্রাহ্য করে তাহলে সন্তান মা বাবার অবাধ্য বলে গণ্য হবে না একইভাবে ভারতীয় ফেকা একাডেমি থেকে একই ফতোয়া পেশ করা হয়েছে সেখানে বলা হয়েছে ফেলা এজিউজুলি ওয়ালিদি নিউজিবিরা ইবেনে দাহু আ ওয়ালেদা নিকা পিতার জন্য নিজের কনেকে কিংবা নিজের ছেলেকে বিবাহের জন্য চাপ দেওয়া সুনির্দিষ্ট কাউকে বিবাহ করতে বাধ্য করা জায়েজ নেই ওয়াইন আজবার ওয়ালিদ বিনতা যদি পিতা তার কনেকে চাপ দে আলা এজহারের রেদ তার সম্মতি প্রকাশ করার জন্য ওয়া ক্যানু ধমকের কারণে যদি সে সেটা করে থাকে ওয়া সাকাতিল কাউ কোনো আদালতে গিয়ে যদি কনে তার বিরোধিতা করে অভিযোগ করে ফামিন হকিল কাউজ ফাসকিকা বিচারক সেই বিবাহকে ভেঙে দিতে পারেন কাজেই এসব ফতোয়ার আলোকে আলাজহার ফেঁকা বিভাগে ফতোয়া বিভাগের ফতোয়া এবং সৌদি আরবের বিজ্ঞ আলেমদের ফোরামের ফতোয়া ফেকা একাডেমি ভারত তার ফতোয়া এবং ইবনে তাইমিয়ার ফতোয়া অনুযায়ী আমরা বুঝতে পারি কোনো রকম চাপ প্রয়োগ করে সন্তানকে রাজি আদায় করে নেওয়া সম্মত করা বিবাহের জন্য জায়েজ দেয় ডক্টর ইউসুফ আল খরি তার ফতোয়া অনুযায়ী তিনি বলেন সন্তানকে জোর জবরদস্তি করে বিবাহ দেয়া যাবে না তবে সন্তানের উচিত তার মা বাবাকে যেন অসন্তুষ্ট না করেন কারণ দাম্পত্য জীবনের সূচনা নতুন একটি জীবনের সূচনা হচ্ছে বিয়ের মাধ্যমে তার সূচনাতে মা বাবা যদি অসন্তুষ্ট থাকেন তাহলে তার দাম্পত্য জীবন সুখী নাও হতে পারে কারণ হাদিসের মধ্যে আছে বাবা যার উপর রাজি আল্লাহ তার উপর রাজি মা বাবা যেই দোয়া সন্তানের জন্য করেন সরাসরি আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করেন বিবাহের ক্ষেত্রে শুধু বাবার কথাই চলবে তা নয় বরং মায়ের কথারও বিবেচনা করতে হবে মায়ের সম্মতিও দরকার আল্লা নবীর সাত করেছেন নিসা আফি বানাতিহিনা মেয়েদের বিবাহ দেওয়ার আগে তাদের মায়েদেরও সম্মতি গ্রহণ করো আমাদের অনেক পরিবারের পুরুষরা এমন স্বৈরাচার থাকেন কখনো নিজের স্ত্রীর সাথে ছেলেমেয়ের বিবাহের ব্যাপারে পরামর্শ করেন না এটা অনুচিত হাদিসের এই নির্দেশ অনুযায়ী ছেলেমেয়ের বিবাহ পরিপূর্ণ করার আগে ফাইনাল করার আগে মায়ের সম্মতি এবং তার মতামত গ্রহণ করা উচিত কারণ ছেলে সন্তানকে জন্ম দেয়া লালন পালন করা তাদেরকে বড় করা ইত্যাদির ক্ষেত্রে মায়ের ভূমিকা অনেক বেশি কাজেই সে মাকে বাদ দিয়ে যেন বিবাহ না হয় মায়ের সম্মতি মায়ের রুচি মায়ের পছন্দের ব্যাপারটিকে অগ্রাধিকার দেওয়া দরকার আমাদের সমাজে বিবাহ পূর্ব ভালোবাসা সম্পর্ক নর এবং নারী ছেলে এবং মেয়ের অনেক ঘটনাই ঘটে থাকে ইসলামের দৃষ্টিতে বিবাহ পূর্ব কোনো ভালোবাসা হতে পারে না নর এবং নারীর কোনো সম্পর্ক হতে পারে না পরিচয় হতে পারে বিবাহের জন্য তবে গভীর কোনো সম্পর্ক হওয়া ফোনে কথাবার্তা বলা ডেটিং করা কোনো পার্কে গিয়ে আড্ডা দেয়া কিংবা চিঠিপত্র লেনদেন করা এই জাতীয় কোনো সম্পর্ক তৈরির অবকাশ ইসলামে নেই বিবাহের মাধ্যমেই শুধু ভালোবাসার সূচনা করা যায় ইবনে মাজা শরীফের রেওয়ায়ত আল্লাহ নবী এরশয়াদ করেছেন ইউরা বিবাহের মতো ভালোবাসা সৃষ্টিকারী দুজনের মাঝে আর কিছু কল্পনা করা যায় না তবে সামাজিক প্রেক্ষাপটে বর্তমানে রেডিও টিভি প্রচার মাধ্যম গল্প উপন্যাস ইত্যাদির প্রভাবে ছেলে মেয়েদের যে সম্পর্ক গড়ে উঠে সেটাকে বৈধ পথে পরিচালিত করা অভিভাবকের দায়িত্ব অভিভাবকরা যখন অনুভব করবেন তার ছেলে কিংবা তার মেয়ে অন্য কোনো ছেলে এবং মেয়ের সাথে পরিচিত হচ্ছে ঘনিষ্ঠ হচ্ছে সম্পর্ক গড়ে তুলছে তখন তাদেরকে সচেতন হতে হবে যদি দেখা যায় যেই ছেলেটাকে মেয়েটি পছন্দ করেছে কিংবা যে মেয়েটি যেই ছেলেটাকে পছন্দ করেছে পারিবারিকভাবে সেটাকে গ্রহণ করার মতো অবকাশ আছে তাহলে সেটাকে অগ্রাহ্য করাটা উচিত নয় এই অগ্রাহ্য করার মাধ্যমে ছেলে মেয়ের সাথে মা বাবার একটি মানসিক যুদ্ধ তৈরি হতে পারে এবং সাংসারিক জীবনে একটা অশান্তি সৃষ্টি হতে পারে কাজেই এখানে অগ্রাহ্য করার চিন্তা না করে সমন্বয়ে চিন্তা করা দরকার মা বাবার উচিত নিজের ছেলে মেয়েকে এভাবেই লালন পালন করা ধর্মীয় আবহে তৈরি করা মূল্যবোধ সৃষ্টি করা দেওয়া যাতে ইসলামের বাইরে তারা পা দিতে না পারে ভিন্ন কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে বিবাহের ক্ষেত্রে সবচেয়ে শান্তির উপায় হল ইসলামের পদ্ধতি ইসলাম দুপক্ষের সমন্বয় করতে চায় বিবাহের ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা শান্তিপূর্ণ একটি বিবাহকে অনুষ্ঠান করতে পারে দুপক্ষ অর্থাৎ ছেলে মেয়ে এবং তাদের অভিভাবক দুজনের মতামতের ভিত্তিতেই ইসলাম বিবাহকে ঠিক করতে চায় একদিকে ইসলাম বলে কনের অনুমতি ছাড়া বিবাহ দিতে পারবে না লা কাহুল মার আতু ইল্লা ইজনিহা অনুমতি ছাড়া কনের অনুমতি ছাড়া বিবাহ দেওয়া যাবে না অপরপক্ষে ইসলাম অভিভাবকের অধিকারের কথা বলে যদি অভিভাবক ছাড়া বিবাহ হয় সেই বিবাহ বাতিল বাতিল এবং বাতিল সেটা গ্রহণযোগ্য নয় কাজেই দুইজনের সমন্বয় করার মাধ্যমে বিবাহ ঠিক করতে হবে দুজনের সমন্বয় কীভাবে হতে পারে কনেকে কিংবা ছেলেকে বুঝতে হবে মা বাবার অধিকারের ব্যাপারে আবার মা বাবাকেও কনে এবং ছেলে তাদের অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে ইসলামের পদ্ধতি শান্তির পদ্ধতি ইসলামের পদ্ধতি আমাদেরকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে সুখী সমাজ আমাদেরকে উপহার দেবে সুখী সংসার আমাদেরকে উপহার দিবে কাজে এখানে একঘয়মির কোনো অবকাশ নেই জেদা জেদির কোনো অবকাশ নেই ইসলামের পদ্ধতি হলো সমন্বয় মতামত দেয়া নেয়া এবং পরামর্শ করা আল্লাপাক আমাদের সকলকে ইসলামের সব প্রতিটি বিধানকে সর্বক্ষেত্রে অনুসরণ করার তফরিক দান করুন